আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে ফ্লেক্সি ট্যাবলেট। ফ্লেক্সি ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। ফ্লেক্সি ট্যাবলেটের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তবে এই ওষুধের অনেক বিষয় আপনার অজানা থেকে যাবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ফ্লেক্সি ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে এসিক্লোফেনাক। ফ্লেক্সি ট্যাবলেট দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, 100 mg ট্যাবলেট এবং 200 mg ট্যাবলেট। 100 mg ট্যাবলেটের দাম 5 টাকা এবং 200 mg ট্যাবলেটের দাম 7 টাকা। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্লেক্সি ট্যাবলেট বাজারজাত করে থাকে। এখন আমরা জানব ফ্লেক্সি ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। ফ্লেক্সি ট্যাবলেট ব্যথা, সাধারণত তীব্র ব্যথা, বাতের ব্যথা, গেটে বাতের ব্যথা, হাত নিতম্ব এবং হাঁটুতে ব্যথা, হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, ফোলাভাব, লাল ভাব এবং তাপ কমায়, হাত পায়ের আঙ্গুলের জয়েন্টের ব্যথা, ঘাড় পিঠ এবং কাঁধের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, পাজরের ব্যথা, কোমরের ব্যথা, দাঁতের ব্যথা। মাত্রা বা খাওয়ার নিয়ম বলার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। ফ্লেক্সি ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 100 mg ট্যাবলেট দিনে 2 বার অথবা 200 mg ট্যাবলেট দিনে 1 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। সতর্কতা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কিডনি সমস্যা আছে এবং চর্মরোগ আছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, ফ্লেক্সি ট্যাবলেটে তেমন একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিছু কিছু ক্ষেত্রে সামান্য পরিমাণ বদহজম, পেট ব্যথা, বমি বা ফুসকুড়ি এবং চুলকানি হতে পারে। ফ্লেক্সি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোন ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।